হ্যাঁ গাইস, আজকে আমাদের গন্তব্যটা সোদপুরে একটা ছোট্ট চায়ের দোকান, কলকাতাটি। কিন্তু অসম্ভব সুন্দর একটি দোকান, ওখানকার চাটাও খুব বিখ্যাত। এখনও পর্যন্ত কোনো ইউটিউবার ওখানে ভ্লগ করেনি আমি যতদূর জানি, আমার চোখে তো পড়েনি, কিন্তু চাটাও খুব সুন্দর আমি এর আগে অনেকবার শুনেছি। বেরিয়েছি আজকের একটা প্রধান উদ্দেশ্য অন্য একটা কাজের, কিন্তু চলো ওখান থেকে ঘুরে আসা যাক আর চাটাও টেস্ট করে আসা যাক। আছি সোদপুরে, সোদপুরে একটা চায়ের দোকান কলকাতা টি। দোকানটা খুবই ফেমাস এখানকার মধ্যে। আমি জানি না এখনো কোনো ইউটিউবার এখানে ব্লগ করেছে কিনা, আমি তো এখনো আমার চোখে পড়েনি এখানে কোনো ব্লগ। তো আমি ফার্স্ট টাইম আজকে রোড রানার্স থেকে, অনেক দিন কোনো কিছু আপলোড করা হয়নি, আজকের এখানে চা খেতেছি। শুনেছি চাটা খুবই ফেমাস এখানকার, তো সেহেতু আমি আজকের এখান থেকে একটা ব্লগ আপলোড করছি। এরপরে কন্টিনিউ আমি চেষ্টা করব রোড রানার্স চ্যানেলে ব্লগ আনার জন্যে। তো দেখে নাও এই চায়ের দোকানটাকে। সামনে থেকে সরে এলাম, বিকজ দোকানের সামনে এত ভিড়, তো খুব নয়েস ওখানে। তো চা ফাইনালি আমার হাতে চলে এসেছে, তো ফার্স্ট সিপটা দেখা যাক কেমন কি। বাহ সুন্দর, চাটা সুন্দরই খেতে, একটা দুধের মধ্যে একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার আছে, প্লাস হচ্ছে তোমার চায়ের মধ্যে আদা দেওয়া আছে, সুন্দর লাগছে, বেশ সুন্দর খেতে চাটা। প্লাস চায়ের মধ্যে এলাচ টেলাচ, মানে দুধের যে ক্রিমটা থাকে না, পুরো মনে হচ্ছে উপরে যে দুধের ক্রিমটা পুরো একদম ভাসছে এরকম একটা, এত সুন্দরই চাটা খেতে। আর তাছাড়া এলাচ দেওয়া আছে, আদা দেওয়া আছে, আরও কিছু ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেওয়া আছে, আমি জানি না আর কী কী এরা দিয়েছে। তো দেখলাম তো এলাচ আর আদা তো দিচ্ছিলই এরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, জানি ভিডিওটা হট করে শেষ হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই।